আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুবই ভালো আছেন। তো গাইস, আপনার মাঝে কিন্তু একটা সাইট শেয়ার করছিলাম, বাইলট সোয়াপ সাইট। তো এই সাইটে কিন্তু নতুন একটি আপডেট আসছে। আপডেটটা কি এবং এই আপডেটটা কেন আসছে, সো এত চারটি কিন্তু আজকে ভিডিওর মাঝে দেখতে পারুন এবং কীভাবে আসলে এখন বুঝতে সাইটে কিন্তু ঢুকা যাচ্ছে না। ঠিক আছে, তো সাইটে ঢুকার আগে কিছু আর কি নোটিশ আসছে, সেই নোটিশগুলো কীভাবে আসলে আপনার সাইটে ঢুকবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দেবো, যে নোটিশ বুঝে আসলে কীভাবে আপনার সাইটে আবার নতুন মানে ঢুকতে পারবেন আর কি। ঠিক আছে, সেটা আমি কিন্তু ভিডিও শেষে দেখাই দেবো। এবং এই সাইটে যে আপডেট দিব সেটা হচ্ছে, আসলে দেখেন এই সাইট যে আসছে সাইটের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম শুরু করতেছে। সো আমি কিন্তু আপনাদেরকে আগে বলছিলাম যে ফেব্রুয়ারি মাসের ভিতরে কিন্তু এই সাইটটা কিন্তু এই টোকেন যে আসছে সেটা কিন্তু এয়ারড্রপটা কিন্তু শেষ হয়ে যাবে এবং পরবর্তী সময় কিন্তু আমরা এখান থেকে টোকেনগুলো তাদের কাছে যেটি পাইছি সেটা কিন্তু আমরা সোয়াপ টপ করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমার কথা কথা কিন্তু মিলে গেছে। আমি কিন্তু বলছিলাম ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা কিন্তু আপনার এয়ারড্রপটা শেষ হয়ে যাবে, দেন কিন্তু এখান থেকে আমরা টোয়াপ মানে এয়ারড্রপ শেষ হয়ে গেলে কিন্তু যাদের টোকেনগুলো পাইছি সেই টোকেনগুলো কিন্তু আমরা সোয়াপ করে টাকাটা পকেট নিতে পারবো। ঠিক আছে, সো এটা কিন্তু সত্যি হতেছে, কারণ এখান থেকে তারা কিন্তু বলে দিচ্ছে যেখানে টাইম শুরু করতেছে আমার চোদ্দ দিন এখান থেকে বলা আছে 14 দিন 23 ঘন্টা এবং 17 মিনিট এত সেকেন্ড পর জাস্ট এখান থেকে এখানে কি বলতেছে, এখানে এনএফটি মাইনিং এখানে অ্যান্ড ইন্ডিং অফ এয়ারড্রপিং। ঠিক আছে, এখানে বলতেছে এনএফটি এবং মাইনিং এবং এখান থেকে ইন মানে শেষ হয়ে যাবে এয়ারড্রপটা। ঠিক আছে, সো আমার তো 14 দিনের পরে কিন্তু শেষ হয়ে যাবে, প্রায় কিন্তু 15 দিন রয়েছে। ঠিক আছে, সো এখানে মানে 15 তারিখে কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাবে, মূল কথা যেটা 15 তারিখ রাত 12টার পর কিন্তু এটা কিন্তু শেষ হয়ে যাবে। দেন কিন্তু আর কিছুদিন পরে কিন্তু এই টোকেনটা আসলে তারা আমাদেরকে আনলক করে দিবে, তারপর আপনার ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এর ভিতরে কিন্তু এই 2 মাসের ভিতরে কিন্তু আমরা যা টোকেন আছে সকল টোকেন কিন্তু ধীরে ধীরে আমরা সোয়াপ করে টাকাটা আমাদের পকেট মতো নিতে পারবো। ঠিক আছে, সো আপডেট আমি দেখাই দেবো এবং এই সাইটে কীভাবে লগ ইন করবেন, মানে এখন কিন্তু এই সাইটে কিন্তু লগ ইন করা যাচ্ছে না, কিছু আপনাকে নোটিশ দেখাচ্ছে, সেই নোটিশটা কীভাবে আসলে এরিয়ে আপনি সাইটে আবার লগ ইন করবেন সেটা আমি জাস্ট একটু দেখাই দেবো। এবং এখান থেকে অনেকে বলেন যে ভাই আমরা তো উইথড্র দিচ্ছি, উইথড্র তো পেমেন্ট পাচ্ছি না। সো ভাই দেখেন আমি কিন্তু এখান থেকে আপনার মধ্যে গেছে ভিডিও আগের ভিডিওতে আছে, যে এর আগের ভিডিও যেটা আছে সেটা কিন্তু আমি আপনার মধ্যে লাইভে উইথড্র দিয়েছিলাম, সেখান থেকে দেখেন আমি কিন্তু কালকে আগে দেখেন যে আগের ভিডিও কালকে আগে কিন্তু এখান থেকে দেখেন আমি কিন্তু আরও 16 লাখ কিন্তু ভাইলট সোয়াপ কিন্তু এখান থেকে টোকেনগুলো আমি পাইছি। ঠিক আছে, দেখেন এখান থেকে অলরেডি কিন্তু আমি 4 থেকে 5 বার কিন্তু পাঁচবার কিন্তু এখান থেকে উইথড্র নিয়েছি, আমাদের অলরেডি কিন্তু 1 কোটি 7 লাখ কিন্তু এখান থেকে আমার অলরেডি ভাইলট টোকেন রয়েছে। ঠিক আছে, সো যারা কিনা আসলে টোকেনগুলো এখান থেকে উইথড্র দিতেছেন তারা বয়ের কোনো মানে টেনশন নেওয়ার কোনো কারণ নয়, জাস্ট 24 ঘন্টা ওয়েট করলে কিন্তু আপনাকে তারা টোকেনটা দিয়ে দেবে। তো অনেকেই কী করেন, যে ভুলটা করেন, অনেকে আসলে উইথড্র দেন। ঠিক আছে, উইথড্র দেওয়ার পর খালি জাস্ট আপনি এখান থেকে ট্রাস্টওয়ার্ডার চেক করেন, তো ট্রাস্টওয়ার্ড চেক করলে হবে না ভাই, আপনাকে এই টোকেনটা আছে টোকেনটা এখানে অ্যাড করতে হবে। টোকেন যদি অ্যাড না করেন তাহলে কিন্তু ভাই এখান থেকে আপনি কিন্তু আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই টোকেনটা অ্যাড করে নেবেন। আগের যেগুলো ভিডিও আছে ভিডিও ডেস্ক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে অ্যাকাউন্ট মেকাউন্ট যতগুলো ভিডিও আছে পেমেন্ট টেমেন্ট দিচ্ছে ওগুলো ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিও যখন দেখা দিচ্ছে কীভাবে আসে টোকেনটা অ্যাড করতে হয়, সো ওগুলো ভিডিও দেখে নেবেন, তাহলে এখানে টোকেনটা আপনি অ্যাড করে নেবেন, তাহলে আপনার ব্যালেন্স এখানে আসলে আমি এখানে দেখতে পারবো। ঠিক আছে, অনেকেই আসলে একটা জিনিস ভয়ে থাকে, সেটা হচ্ছে অনেকে আসে টোকেনটা অ্যাড করার আগে উইথড্র দিয়ে দেন। সো অনেকে আমাকে মেসেজ করে যেন বলেন ভাই আমি তো এখান থেকে টোকেনটা অ্যাড করার আগে উইথড্র দিয়েছি, এখন গেম টোকেন অ্যাড করলে কি আমার ব্যালেন্স যোগ হবে? হ্যাঁ ভাই, আপনার অ্যাকাউন্টে সারাদীবন যদি থাকে তা আপনি সারাদীবন যদি আপনি এখানটা সাপোর্ট ধরেন আজকে আমি উইথড্র দিলাম। ঠিক আছে, তো উইথড্র দেওয়ার যদি 1 বছর পর আমি এখান থেকে টোকেনটা যদি অ্যাড করি তো 1 বছর পরে কিন্তু টোকেনটা আমার অ্যাড এখানে শুরু করবে। ঠিক আছে, মানে এখানে যদি টোকেনটা অ্যাড না করি তাহলে আমাদের ব্যালেন্স থেকে মানে এখানে ব্যালেন্স আসবে না, তা কিন্তু না, আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ট্রাস্ট ওয়ালেট সেখানে কিন্তু ব্যালেন্স এখানে লুকিয়ে মানে ভিতরে কিন্তু পড়ে থাকবে, বিএসসিতে চেক দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, সেখানে কিন্তু এটা পরে থাকবে, যখন কিনা আপনি টোকেনটা অ্যাড করবেন তখনই কিন্তু এখানে শুরু করবে। ঠিক আছে, তো এখানে বয়ের কোনো কারণ নাই, আপনি যদি উইথড্র দেন টোকেন অ্যাড করেন বা না করেন আপনার টোকেনটা কিন্তু অলরেডি আপনার ব্যালেন্সে যুক্ত থাকবে, মানে আপনার ট্রাস্টওয়ালেট বিএনবি অ্যাড্রেসে কিন্তু যুক্ত থাকবে, ওখান থেকে আপনাকে অ্যাড করে নিলে কিন্তু এখান থেকে আপনার শুরু করবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা আপনারা যারা বয়ে রয়েছেন তারা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছেন। ঠিক আছে, তো এখন যে মূল বিষয়টা আজকে সেটা হচ্ছে এখান থেকে আসলে কীভাবে আসলে আমরা টোকেনটা এখানে কিন্তু ঢুকা যাচ্ছে না, অ্যাড্রেসে ঢুকা যাচ্ছে না, সেটা আমরা কীভাবে সেখানে ঢুকবো এবং এখানে আপডেটটা কী আসছে সেটা আমি জাস্ট আপনার কাছে দেখাই দিলাম। কী আপডেট, এটা হচ্ছে আপনার যে আপডেট আছে অ্যাড্রেস কিন্তু শেষ হয়ে যাবে এবং এটা কতদিন রয়েছে এটা আসলে অনেকে বুঝতে পারছে না, যেখানে টাইমটা কেন শুরু করতেছে বা এটা কেন শুরু করতেছে সেটা জাস্ট আপনাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কি এখনও ক্লেম করা যাচ্ছে কিনা সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি। এখানে আমি আইএমএন নোট রোবট জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি ক্লেমে ক্লিক করবো। তার আগে এখান থেকে ম্যানুয়াল হিলস মানে যেখানে মানুষ বসতি নাই জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিই, এখান থেকে ম্যানুয়াল হিলস আর কুই রয়েছে এই যেটা, তারপর এখান থেকে আমি ভেরিফাই ক্লিক করে দিই, এটা ভেরিফাই হয়ে গেছে। তো আমি দেখেন আমার এখান থেকে ব্যালেন্স রয়েছে কত, $183.70 রয়েছে। ঠিক আছে, তো আমি এখান থেকে ক্লেম করলে $184 হয়ে যাবে, দেখেন এখান থেকে এটা কিন্তু এখন বন্ধ করতে ক্লেমটা কিন্তু চলতেছে। সো এখানে ইউ ওয়ালেট কানেকশন সার্ভার, এখানে সার্ভারের সমস্যা দিচ্ছে আছে, এখান থেকে সমস্যা নাই, এখানে সার্ভারটা যেহেতু
কিন্তু একটু ডাউন হয়ে গেছে, কারণ অলরেডি কিন্তু একটু অনেক ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে, অনেক কিন্তু ভাইরাল হয়ে গেছে, তার জন্য কিন্তু সার্ভারগুলো এরকম করতেছে। তো অনেকে কিন্তু এই সাইটে ঢুকতে পারতেছেন না, কারণ সার্ভার যেহেতু এরকম ডাউন হয়ে গেছে তার জন্য কিন্তু অনেকে ঢুকতে পারতেছে না। তো না ঢুকলে তো আর ইনকাম করা যাবে না, তাই না? সো এটা কোনো টেনশন নেই, এখন ইরো দেখা যাচ্ছে সমস্যা নাই, এটা কিছুক্ষণ পর লুট নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। সো এখন যে মেন বিষয়টা সেটা হচ্ছে কি, এখান থেকে আসলে সার্ভার ঢুকতেছে না, তা আপনারা কীভাবে ঢুকবেন আমি কারণ সেটা যে প্রসেসটা দেখা দিই। সো তার আগে দেখেন এই যে এরকম কিন্তু সিস্টেম আছে, ঠিক আছে, আমরা সার্ভার যখন ঢুকি তখন কিন্তু যে এরকম সিস্টেম আছে, ঠিক আছে। তো এখান থেকে কীভাবে ঢুকবেন আমি এখন সেটাই আপনাদের দেখাই দিব। তো তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ ভাই, এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন, আর অবশ্যই আজকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর আপনার যত ধরনের মতামত আছে, আপনি যে কোনো ধরনের ফেস করেন না কেন, সেটা ইনশাআল্লাহ আপনি এখানে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনার সকল ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে। সো আর মেন বিষয়টা এটা হচ্ছে, যারা কিনা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে দেখেন কিন্তু প্রায় কিন্তু 1100 মেম্বার মতন কিন্তু এখানে জয়েন আছে। সো আপনিও কেন বাদ থাকবেন, আপনি এখানে আমাদের জয়েন হয়ে নিন, কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু আপনার জন্য দারুণ দারুণ অফার কিন্তু এখানে শেয়ার করা হয়। সো এগুলো অফার যদি মিস না করতে চান তো অবশ্যই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, ইনশাআল্লাহ এখান থেকে দেখেন প্রতিদিন 200-250 মেম্বার কিন্তু এখান থেকে দেখেন, তারা কিন্তু 200-250 মেম্বার কিন্তু এখান থেকে প্রতিদিন অ্যাক্টিভ রয়েছে, ঠিক আছে। 1100 মেম্বার মধ্যে 200-250-300 মেম্বার কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে। সো তারা এখান থেকে ইনকাম করতেছে বিদায় কিন্তু তারা কিন্তু এখানে অ্যাক্টিভ রয়েছে বা এখানে কাজ করতেছে। সো ইনশাআল্লাহ আপনি কিন্তু এখান থেকে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন আপনি এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট কিন্তু আপনি দেখবেন দিন শেষে নিতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই কেউ এই অফারটাতে মিস করবেন না এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন, ঠিক আছে। তো আর বেশি কথা পারবো না, এখন মূল যে টপিকটা সেটা এখান থেকে আমি দেখাই দিই। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি এটা বার হয়ে যাই, এখানে ক্রসে ক্লিক করে এখানে কেটে দিই, কেটে আমি নতুন করে ঢুকে দিই, তাহলে আপনাদের বেশ তো সুবিধা হবে, যাতে করে আপনারা নিজেরা কীভাবে ঢুকবেন সেটা আমি দেখাই দিই। সাপোজ ধরেন এখানে আমি তো অ্যাপ সিস্টেম করে রেখে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি এখানে ক্লিক করি, ব্যালেন্স সোয়াইপে ক্লিক করি। তো সোয়াইপে ক্লিক করলে আপনারা কী করেন, যে এখানে সবাই কিন্তু নর্মাল যারা ইউজার রয়েছেন তারা কিনা বুঝেন না আর কি, তারা জাস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে যেরকম এটা চলে আসবে, একটু ওয়েট করেন, একটু লুট নিচ্ছে বেশি আর কি। দেখেন এটা অনেক লুট নিবে সবার, আমার এখানে সবারই ওয়াইফাই কোনো কারণ নয়, যেহেতু সার্ভারটা অনেক ডাউন হয়েছে, কারণ এটা অলরেডি কিন্তু পপুলার হয়ে গেছে, আপনি দেখেন অলরেডি কিন্তু অনেক পপুলার, যেহেতু পপুলার রয়েছে তার জন্য কিন্তু এটা কিন্তু এরকম সার্ভারগুলো ডাউন হয়ে গেছে, তার জন্য ভয় পাওয়ার কোনো কারণে অনেকে ভাবতেছে সাইটটাকে চলে গেছে নাকি বা স্ক্যাম করছে কিনা, এরকম কিন্তু অনেকের ধারণা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম কিছু বুঝছি না, জাস্ট এখান থেকে আপনাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু সার্ভারটা ডাউন হয়ে গেছে আপনি একটু অপেক্ষা করলেই জাস্ট এখান থেকে আপনি দেখতে পারবেন। সো এরকম কানেকশন আসবে তো কিন্তু আবার রিরুট নেবেন, কারণ যেহেতু সার্ভার ডাউন দেখেন আমার নেট কিন্তু ফুল আছে, ঠিক আছে, উপরে কিন্তু নেট কিন্তু ফুল আছে, ওয়াইফাই নেট ফুল আছে, কিন্তু এখান থেকে তারা লগ ইন করতেছে, দেখতে পাচ্ছেন কি বলতেছে, ইউর কানেকশন নট প্রাইভেট। তো এরকম কিন্তু এই সিস্টেম কিন্তু সবার কিন্তু এরকম সিস্টেম আসে। তো এরকম সিস্টেম আসলে আপনি কী করতে পারেন, এরকম সিস্টেম আসলে আপনি এখান থেকে সিম্পলি দেখেন নিচে কিন্তু এই যে দেখেন নিচে আমি যদি দেখাই দিই আপনাদেরকে, এই যে দেখেন নিচে কিন্তু অ্যাডভান্স সিটিং, ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। সো আমি আচ্ছা ব্যাগে টিপ লাগছি, আচ্ছা দেখো এখানে অ্যাডভান্স ক্লিক করি, অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। সো অ্যাডভান্সে ক্লিক ব্যাক টু সেফটিতে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনাকে বার করে দেবে, ঠিক আছে। অ্যাডভান্স সিটিং ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে দেখেন এই যে এখানে কি আছে, প্রসেস টু bylaws.com আনসেফ, ঠিক আছে, আনসেফে ক্লিক করে দেবেন, এখানে আনসেফে ক্লিক করে দেবেন। তো আনসেফে ক্লিক করলে কিন্তু এখান থেকে দেখবেন আপনাকে তারা কিন্তু আপনার তাদের সাইট আছে, সাইটে কিন্তু আপনাকে তারা নিয়ে যাবে, ঠিক আছে। তো ওয়েট করেন, এটা আসলে অনেকে বুঝতে পারে না, জাস্ট সাইটে চলে গেছে কিনা এনতেন বকস, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন তাদের এই সাইটে কিন্তু এখানে চলে আসছে, আমার তীরে এসেছেন, এখানে রয়েছে, অনেকে কিন্তু ইনকাম করতে পারতেছেন না তাদের এরকম আসছে, আমি আবার দেখি হয় কিনা। সো একটু ওয়েট করি, এখান থেকে ট্রাফিক লাইট এসে ট্রাফিক লাইট দিয়ে দিই, আচ্ছা এখান থেকে ট্রাফিক লাইট দিয়ে দিচ্ছি, দেখি হয় কিনা, ভেরিফাই হয়েছে কিনা, হয় নাই আসলে। তো ক্রস ওয়াল এখান থেকে আমি জাস্ট এখানে দিয়ে দিই, সো এটা হচ্ছে না, আচ্ছা ট্রাফিক লাইট, আচ্ছা দেখি ভেরিফাই হবে মেবি, আচ্ছা নেক্সটে ক্লিক করতে বলতেছে, আচ্ছা আমি এটা জাস্ট আপনাদের সময় বাঁচার জন্য জাস্ট এখান থেকে আমি এটা ভেরিফাই করে তারপর আমি আপনার ব্যাক করি, ঠিক আছে। সো অল রাইট, আমার ভেরিফাই হয়ে গেছে, জাস্ট ক্লেমে ক্লিক করি। তো এটা মনে হয় হবে না, যেহেতু সার্ভারটা অনেক ডাউন হয়ে গেছে, কাজই করতেছে না। সো তার জন্য কোনো সমস্যা নেই, বইবার কোনো কারণ নাই, সাইটটা চলে যায় না, এখন সাইট কত রানিং রয়েছে। তো এখানে কীভাবে ঢুকবেন আমি সেটা কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি, সাইটে যদি না ঢুকতে পারেন তাহলে কীভাবে ঢুকবেন সেটা আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো একটু ওয়েট করে দেখি, দেখেন কত লোড নিচ্ছে, মানে এমন চাপ পড়ছে তাদের সাধারণ সার্ভারের উপরে, সার্ভারটা কাজই করতেছে না। সেটা বইবার কোনো কারণ নেই, আপনি জাস্ট একটু ওয়েট করেন, 12টা পর আবার কিন্তু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, গ্যারান্টি দিতে, গ্যারান্টি যদি না দিতে ইনশাআল্লাহ দেখা যাক কী হয় আর কি। সো এটা কিন্তু এখনও হয় নাই, অলরেডি কিন্তু দেখা অটোমেটিকলি শেষ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখান থেকে এখন এটা সব এখানে করলে কোনো লাভ হবে না, কারণ যেহেতু এটা সার্ভার ডাউন হয়ে গেছে, তো এখানে আসলে ঘাটাঘাটি করলে কোনো দরকার নাই। জাস্ট এখন আমাদেরকে যে কাজটা, জাস্ট এখান থেকে আসলে আপনারা যারা বয় রয়েছেন কীভাবে নতুন আপডেট আছে সেই আপডেট আমি আপনাদের শেয়ার করলাম, এবং যারা এখানে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না তারা এখান থেকে আসলে বুঝে গেছেন যে আসলে অ্যাকাউন্ট না ঢুকতে পারলে কীভাবে ঢুকতে হবে সেটা জাস্ট বুঝে গেছেন, যে অ্যাকাউন্ট যদি না ঢুকতে পারলে কই কই টিপ দিয়ে এখান থেকে মানে ক্লিক করে আপনাকে ঢুকতে হবে, সেটা জাস্ট আমি আপনাদের দেখাই দিলাম, ঠিক আছে। তো পেমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, গাস আপনারা দেখতে পাচ্ছেন আমি তো অলরেডি 5 বার পেমেন্ট নিচ্ছি, গতকালকে আগের দিন যে ভিডিও সেই ভিডিও কিন্তু ভিডিও দিয়েছিলাম, তো এই ভিডিওতে কিন্তু ওই ভিডিওর পেমেন্টটা আমি শেয়ার করছি আপনার মধ্যে, ঠিক আছে। সো যাই হোক, আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারছেন, যারা না বুঝতেন প্লিজ কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো সুস্থ থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।